আগামী সোমবার নায়িকা শবনম বুবলির জন্মদিন। সিনেমায় নাম লেখানোর পর অর্থাৎ ঢালিউড নায়িকার তকমা গায়ে জড়ানোর পর এটি বুবলির দ্বিতীয় জন্মদিন। জন্মদিনের ব্যাপারে বুবলি জানান, অনেকটা ঘরোয়া ভাবেই উদযাপন করা হবে এই দিনটি। গত বছরও বুবলির জন্মদিনে ছিল না তেমন কোনো জমকালো আয়োজন। সবসময় রূপালি জগতের তারকাদের জন্মদিনটা যেন একটু ভিন্ন আঙ্গিকে উদযাপিত হয়, তাহলে বুবলির ক্ষেত্রে ব্যতিক্রম কেন? জানতে চাইলে বুবলি বলেন, বিভিন্ন কারণে এর আগে জন্মদিনটি উদযাপন করতে পারিনি। সত্যি কথা বলতে কি, ছোটবেলা থেকে এখন অবধি খুব ঘটা করে কখনোই জন্মদিন পালন করা হয়নি আমার। তিনি আরো বলেন, এবার পরিকল্পনা ছিল কিছুটা জমকালো আয়োজনের, কিন্তু পরিকল্পনা থাকলেও পিছিয়ে পড়ি, তা আর হচ্ছে না। এবারও ঘরোয়াভাবে দিনটি উদযাপন করব। বুবলি আরো বলেন, তবে ইচ্ছে আছে কয়েকদিন পর সাংবাদিক ভাইদের নিয়ে কোনো একটা রেস্টুরেন্টে জম্পেশ খাওয়া দাওয়া করব, আর সময় কাটাবো শুধু আড্ডা দিয়ে। সেদিন আর কোনো প্রফেশনাল কথাবার্তা নয়, হবে শুধু হইহুল্লোড় আর খানাপিনা। তো বন্ধুরা, পরিকল্পনা থাকা সত্ত্বেও কেন বা কার জন্য বুবলি জন্মদিনের উৎসব করছে না বলে আপনাদের মনে হয়, কমেন্ট করে জানিয়ে দিন। আর সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট পেতে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।